হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা উচ্চ মাধ্যমিক 2021 দেবে, তোমাদের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি চলে এসেছে, যে যার দ্বারা তোমরা জানতে পারবে তোমাদের যে এক্সামিনেশান রয়েছে 2021 সেটা অ্যাকচুয়ালি অনলাইনে হবে না অফলাইনে হবে। এছাড়া পরীক্ষা সংক্রান্ত প্রচুর সঠিক তথ্য ও তা নিয়ে আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সেই কারণে তোমরা যদি উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো, এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা যারা 2021 উচ্চ মাধ্যমিক দেবে, তোমরা অনেকেই কিন্তু কনফিউজ হয়ে রয়েছো যে তোমাদের পরীক্ষা নিয়ে। তোমাদের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন ওয়েবসাইট থেকে, বিভিন্ন জায়গার থেকে তোমরা বিভিন্ন রকম তথ্য পাচ্ছ। এছাড়া তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার অর্থাৎ ফাইনাল যে পরীক্ষা, সেই পরীক্ষা নাকি তোমাদের স্কুলেই হবে, এরকম ধরনের বহু তথ্য তোমরা বিভিন্ন জায়গার থেকে পাচ্ছ। কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের পরীক্ষার যাবতীয় তথ্য তুমি জানতে পারবে, সে নিয়েই কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। তো অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেটা হলো এইটা, মানে এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে বিভিন্ন ও যে ইনফরমেশান স্টুডেন্টরা জানতে চাইছে এই মুহূর্তে, তোমাদের পরীক্ষার মোড অনলাইন হবে না অফলাইন হবে। এছাড়া তোমাদের যে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বা উচ্চ মাধ্যমিক 2021 পরীক্ষা সেন্টার তোমাদের কি স্কুলই হবে কি না, এই সমস্ত তথ্য, বা তোমার যদি অন্য কোনো পরীক্ষা সংক্রান্ত জিজ্ঞাসা থেকে থাকে, তাও কিন্তু তোমরা সরাসরি অফিসিয়াল ভাবে জানতে পারবে। কিভাবে জানতে পারবে, দেখো নিচে একটি ইমেল আইডি দেওয়া রয়েছে, hs2021query@gmail.com। ইমেল করলেই কিন্তু যাবতীয় তথ্য তোমরা জানতে পারবে। যে কোনো ও কেউ ইমেল করলে অ্যাকচুয়ালি তার ইমেলের রিপ্লাই পাবে না। তোমরা যদি 2021 উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী হয়ে থাকো, তাহলেই কিন্তু তোমরা ইমেল করো, তাহলেই কিন্তু তোমরা তোমাদের পরীক্ষা সংক্রান্ত ও তথ্য জানতে পারবে। সেক্ষেত্রে তোমাকে প্রুফ দিতে হবে যে তোমরা 2021 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। সেক্ষেত্রে তোমার যে রোল নাম্বার রয়েছে উচ্চ মাধ্যমিকের, রোল এবং নম্বর কিন্তু ওখানে মেনশন করতে হবে। মেনশন করেই তোমার যে প্রশ্ন আছে 2021 উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে, সেই প্রশ্ন কিন্তু তোমরা এই ইমেল অ্যাড্রেস hs2021query@gmail.com এ তোমাদের সরাসরি পাঠিয়ে দেবে। তারপরে কিছুক্ষণের মধ্যেই কিন্তু তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সেই কারণে অযথা অন্য কোনো জায়গার থেকে অফিসিয়াল ইনফরমেশান না নিয়ে, বিভ্রান্ত না হয়ে অফিসিয়াল ভাবে তোমরা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে তোমাদের এর রোল নাম্বার দেওয়ার মাধ্যমে কিন্তু তোমরা জেনে নিতে পারো তোমাদের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য। এছাড়া যে দ্বিতীয় আপডেট রয়েছে, তোমরা জানো তোমাদের যে সিলেবাস সেটা কিন্তু রিডিউস করা হয়েছে। এছাড়া আরও কিছু বিষয় রয়েছে, যে সমস্ত বিষয়ের সিলেবাস এখনও পর্যন্ত তোমরা জানতে পারোনি, ফাইনাল ফেজের যে অ্যাকচুয়ালি বিজ্ঞপ্তি সেটা কিন্তু চলে এসেছে। এ যেখান থেকে কিছু কিছু সাবজেক্ট যেগুলো এখনও পর্যন্ত দেওয়া ছিল না, যে কোন কোন বিষয়গুলো এবছর থাকছে না উচ্চ মাধ্যমিকে, এই সমস্ত সাবজেক্টের যে সে বিষয়গুলো রিডিউস করা হবে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এই ফাইনাল ফেজে দেওয়া হয়েছে। সেই কারণে তোমাদের যদি এই সংক্রান্ত সাবজেক্ট থেকে থাকে, তাহলে তোমরা কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারো ও ফাইনাল ফেজের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি। আর পর্ষদের এই ইমেল অ্যাড্রেসের ব্যাপারটি জেনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। আর ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে, অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো। এছাড়া অন্য কোনো বিষয়ে জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো, অথবা ইনস্টাগ্রামে আমাকে সরাসরি ফলো করে জিজ্ঞাসাও করতে পারো, ইনস্টাগ্রামের লিংক ডেসক্রিপশানে রয়েছে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।